আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজ আপনাদেরকে দেখাবো মিষ্টি পোলাও রান্না করি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি পাত্র বসাই দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে এটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, এখন আমি তুলে নিচ্ছি, এটা কিছুটা ব্যস্তা করে রাখছি। আরো কিছুটা পেঁয়াজ দিচ্ছি। আমি পোলাও চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এখন আমি চাল দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানির মধ্যেই পোলাওটা স্বাদ। ভালো করে কষানো হয়ে এসেছে, এখন আমি পানি ব্যবহার করছি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি, পানিটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক হয়ে উঠছে, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে উল্টিয়ে পুলটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, গাজর। আমি শীতের সিজনে মটরশুঁটি ভাত দিয়ে রেখে দিই, ওগুলো আমি 12 মাসই খাই। দিয়ে দিচ্ছি আলু বক্কর, কিশমিশ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পোলাওটি খেতে দারুণ স্বাদ হয়েছে। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে এখানে আমি গরুর দুধ আধা কাপ, 4 চামচের 3 চামচ চিনি মিলিয়ে দিয়ে দিচ্ছি। এটা আমার হাতের বানানো ঘি, এই ঘি যে বানিয়েছে এটার ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি জর্দার রং গুলিয়ে 3 জায়গায় আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সিনটা ওঠে নেই, কিন্তু দেখতে পাচ্ছেন তো, আমি ইচ্ছা করে লবণ দিইনি। লবণটা আমি কীভাবে দেয় ভুলে গেলে আমি দেখাই দিচ্ছি। এখানে একটু পানি নিয়ে বাটিতে ভালোভাবে গুলিয়ে কীভাবে দিবেন, আস্ত লবণটা দিলে দানা দানা লাগবে। দেখুন কীভাবে দিচ্ছি, আমি এটা গুলিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু উলট পুলট করে দিচ্ছি, তারপর আবারও কিছুটা দিচ্ছি। এইভাবে দিলে আপনি লবণটা খারাপ লাগবে না। আপনি যদি আটা গুলান, লবণ দিতে ভুলে যান, আটা তো আপনি এইভাবেই দিবেন, একটু পানি দিয়ে আটাটা, পানি লবণটা গুলিয়ে আটার মধ্যে আস্তে আস্তে ধরবেন আর চাপ দিবেন, আটো এইভাবে গোলাবেন। দেখুন পরিবেশন করে দেখাচ্ছি, হয়ে গেছে পোলাও। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে সুন্দর না, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো পোলাও খাওয়ার জন্য আমি এখানে বেগুন ভাজা, মুরগির মাংস, খাসির মাংস রান্না করেছি। তা আমি যে এগুলার ভিডিও দিয়েছি, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।